এই সত্যি বলছো তুমি? দারুণ হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ইকরি। দেখি দেখি কি সুন্দর আকাশ, দেখো দেখো আকাশে সাদা সাদা মেঘ উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর। দেখো ইকরি, আমি নিচে একটা নদীও এঁকেছি। হ্যাঁ দেখো দেখো, এই নদীতে ঝাঁক ঝাঁক মাছ, অনেক মাছ। দেখো মাছগুলো কেমন পুতপুত পুতপুত করে খেলছে। বুঝলি ইকরি, ছবি আঁকার এটাই হচ্ছে মজা, যা ইচ্ছে তাই আঁকা যায়। ঠিক বলেছো, যা ইচ্ছে তাই আঁকা যায়। ইকরিরও যা ইচ্ছে তাই এঁকেছে, দেখো দেখো। হ্যালো, দেখি দেখি, বাহ খুব সুন্দর। হ্যাঁ দেখো ইকরি আকাশ এঁকেছে, নদী এঁকেছে, দেখো হ্যালো দেখো অনেক মাছও এঁকেছে, দেখো না এই মাছ, এই কোথায় দেখি, বাহ খুব সুন্দর, বাহ কি সুন্দর রং। ইকরি তুমি এটা কি এঁকেছো? হ্যাঁ তুমি ডানা এঁকেছো কেন? মাছের তো ডানা হয় না, মাছ উঠতেও পারে না। কিন্তু এগুলো তো ইকরির মাছ, ইকরির মাছে ডানা আছে। তাহলে ঠিক আছে, বুঝলি ইকরি, এটাই হচ্ছে ছবি আঁকার মজা। তাই তাই, মজাটা কি হলো? এই যে তোমাকে বললাম, যা ইচ্ছে তাই আঁকা যায়। হ্যাঁ এমনকি মাছের ডানাও আঁকা যায়। হ্যাঁ যা ইচ্ছে তাই আঁকা যায়। কিন্তু হালুম, মাছ কি সত্যি উড়ে না? না ইকরি, আমি একজন মাছ বিশেষজ্ঞ, আমি জানি মাছ কখনোই উঠতে পারে না। হ্যাঁ না মানে ইকরি, ওই মাছ দুটোর কথা আলাদা, ওই দুটো উঠতেই পারে। ও কেমন আছো, ভালো তো? দেখো বাদাম আর কিশমিশে ভরা মজার বিস্কুট, তোমরা তো জানোই বিস্কুট খেতে আমার খুবই ভালো লাগে, এমনকি রং তুলি দিয়ে সুস্বাদু বিস্কুটের ছবি আঁকতেও আমার খুব খুব ভালো লাগে। কারণ আমি প্রথমে একটি সুন্দর বিস্কুট আঁকি, তারপর মনের মাধুরী মিশিয়ে তাতে আমি বিভিন্ন ধরনের রং করি, আর আর এভাবেই ছোট ছোট কিশমিশ আর বাদামগুলোকেও রং করি। ও কাজু বাদাম আঁকতে একদম ভুলে গেছি। ও ছোট্ট কাজু বাদাম, তুমি কি সুন্দর! হাহা বাহ কি সুন্দর বিস্কুট, ছবির বিস্কুটটা একেবারে আসল বিস্কুটের মতো। ও তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, দাঁড়াও ঘুরিয়ে দিচ্ছি, এটা একে আমি খুব গর্বিত। এই যে দেখো, এটা একদম আসল বিস্কুটের মতো। হ্যাঁ ছবির গোল জায়গাটা দেখো, আর এই গোল জায়গাটাও দেখো, দেখেছো তো? ছবিতেও কিশমিশ আছে, এখানেও কিশমিশ আছে। ভালো করে দেখো, ছবিতেও কাজু বাদাম আছে, এখানেও কাজু বাদাম আছে, আর দুটো বিস্কুটই খুবই মজার। হ্যাঁ হ্যাঁ এখন আমার বিস্কুটটা খেতেই হবে। বাবা ওই ছবিটা দেখছো? হা হা আমি এখন ওটাও খাবো, কারণ ওখানেও বিস্কুট আছে। আসল বিস্কুট আর আঁকা বিস্কুট দুটোই খেতে খুবই মজার। আমি আসলে শিল্প বুঝি না, কিন্তু বিস্কুট খাওয়াটাই ভালো বুঝি। ও এটা বাদ যাবে কেন?
আমার ছবি আঁকা শেষ। তাই ইকরি তো এখনই শেষ হবে টুকটুকি। দেখো ইকরি কি সুন্দর একটা পাখির ছবি এঁকেছে। ইকরি আমিও তো পাখির ছবি এঁকেছি। তাই আসলে দুজনেই তো আমরা বন্ধু। ইকরি দেখো আমার পাখিটা কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে। উড়ে বেড়াচ্ছে কিন্তু ইকরির পাখি তো উড়ছে না, গাছের ডালে বসে গান গাইছে। চিক 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 চিক, দেখো দেখো। কই দেখি দেখি। ছবি আঁকলে তো মন ভালো হয়ে যায়। তোমার পাখিটা গাছের ডালে বসলেই তো পারত, তাহলে ওরাও বন্ধু হতো। কিন্তু ইকরি নীল আকাশে উড়ে যাওয়া পাখি দেখতে আমার দারুণ ভালো লাগে। কেন গাছের ডালে বসে গান গাইলে বুঝি ভালো লাগে না? লাগে লাগে, তাহলে আঁকলে না কেন? ইকরি শোনো, আমার যেটা বেশি পছন্দ আমি সেটাই এঁকেছি। আর ইকরি এঁকেছে তার পছন্দের ছবি, তাই না? সেজন্যই তো দুজনার ছবি দুরকম সুন্দর। হ্যাঁ, ইকরি আর টুকটুকি বন্ধু হতে পারে কিন্তু দুজনের পছন্দ কেমন আলাদা, না? হ্যাঁ, আমার পাখিটা উড়ে উড়ে বেড়াচ্ছে আর তোমার পাখিটা গাছের ডালে বসে গান গাইছে। তোমার এই পাখিটাকে বলো আমার এই পাখির বাড়িতে বেড়াতে আসতে। আচ্ছা হ্যাঁ, ওরাও তো আমাদের মতো বন্ধু হতে পারে। ইকরি আসছে আসছে, আমার পাখিটা তোমার পাখির বন্ধু হতে আসছে। হালুম, তুমি কিন্তু ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে, নড়বে না। নড়লে কিন্তু ছবি আঁকা যায় না। তুমি চিন্তা করো না শিকু, আমি বিশ্ববিখ্যাত মডেল হালুম। ছবি আঁকার সময় আমি একদম নড়াচড়া করি না। ধন্যবাদ, আমি তাহলে শুরু করছি। তুমি অমন করছো কেন? না মানে কেমন যেন সুরসুর করছে। সুরসুর করছে? কি সুরসুর করছে? ওই যে কি যেন নাম, আরে আরে যেটা দিয়ে আমি খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মুখের কথা বলছো? হ্যাঁ, আমি আমার মুখের কথাই বলছি। আমার মুখটা খুব সুরসুর করছে, আমি এখন মুখ চুলকাবো। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করো। আমি তৈরি শিখু, তুমি আঁকো। আচ্ছা, এখন আমি আঁকছি। আবার কি হলো, এভাবে নড়ছো কেন? না, কেমন যেন পিরপির করছে। উফ, কি পিরপির করছে? উফ, কি যেন নাম, আরে আর যেটা তুমি গন্ধ নেই, কি বলে যেন ওটাকে? বুঝেছি, নাক। আমি আমার নাকের কথাই বলছিলাম, আমার নাকটা না খুব পিরপির করছে, আমি এখন নাক চুলকাবো শিখু। আচ্ছা, তবে আর নড়ো না, এভাবে নড়লে তোমার ছবি আঁকবো কিভাবে হালুম? আমি তৈরি শিখু, তুমি আঁকো। আমার এখন মুখও সুরসুর করছে না, নাকও পিরপির করছে না। আঁকো বিখ্যাত মডেল হালুমের ছবি আঁকো। হালুম, এটা সত্যি একটা সুন্দর ছবি হচ্ছে। হালুম, এটা কি হচ্ছে? তুমি বারবার নড়ছ, আমি তো ছবি আঁকতেই পারছি না। কি যেন নাম, ও যেটা দিয়ে আমি শুনি খুব পুরপুর করছে,
কি বলে ওটাকে, বুঝেছি কান। হ্যাঁ আমি আমার কানের কথাই বলছিলাম চিকু, আমার কান খুব পুরপুর করছে, আমাকে এখন কান চুলকাতেই হবে। আচ্ছা চুলকাও, তুমি তোমার কান চুলকাও। দুঃখিত শিকু, আমি সত্যি দুঃখিত, আমি এখন তৈরি, তুমি আঁকো। শিকু আমার নাক মুখ কান সব চুলকাচ্ছে, ও আমি আর থাকতে পারছি না শিকু, আমি গেলাম। খুব ভালো, অন্তত আমি হালুমের নাক মুখ আর কান তো আঁকতে পারলাম। ধন্যবাদ টুকটুকি।